বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবন, এটাই ছিল আমার স্কুল। আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্কুলে স্কুলটা কেমন আজ বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই বিকেলবেলায় পৌঁছে গেছিলাম আমি স্কুলের ক্যাম্পাসে। এটা হচ্ছে স্কুলের ঢোকার গেট। তো আমি স্কুলের মেন গেট দিয়ে রাস্তাটার মধ্যে যাচ্ছি, এটা স্কুলের মেন গেট থেকে ভেতরের দিক থেকে। এটা হচ্ছে আমাদের স্কুলের সাইকেল স্ট্যান্ড ছিল। আর এই যে ছাতার মতো জিনিসগুলো দেখছো, এখানে আমাদের যারা গেট প্রহরী থাকে, পাড়ে দাদু থাকতেন, উনি মারা গেছেন, এখন নতুন যে গেট প্রহরী ওরা এইখানটায় বসেন। চারিদিকে কী সুন্দর না বন্ধুরা, দেবদারুর গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এই স্কুলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কথা বলতে বলতে আস্তে আস্তে আমি স্কুলের ক্যাম্পাসের ভেতর দিকে প্রবেশ করলাম। ওই দূরে দেখতে পাচ্ছি সিদ্ধনিকা হলো, এটি হলো স্মরণিকা। এখানেই আমাদের 15ই আগস্টের কুচকাওয়াজ হয়, মাল্যদান হয় শহীদ বেদিতে। আর ওই দূরে রয়েছে ওইটা, ওই নিচে যেটা দেখা যাচ্ছে না, ওটা হলো আমাদের ইন্ডিয়ার ম্যাপ করা রয়েছে খুব সুন্দরভাবে। এখানে আমাদের মাল্যদান এবং ছোটোখাটো অনুষ্ঠান, যেগুলি শহীদ স্মরণের অনুষ্ঠান হয়, সেগুলো আমাদের এই স্মরণিকার মধ্যেই হয়। এবং এটা শীতকালে আরও সুন্দরভাবে সাজানো থাকে। এখন বর্ষাকাল তো, তাই একটু হয়তো এলোমেলো কিছু আগাছাও দেখতে পাচ্ছি আমরা। যে হলো আমাদের বসন্তপুর স্কুল, যেটা 1929 সালে স্থাপিত হয়েছিল আমাদের স্কুলের। এটি হচ্ছে জেসি ব্লক বসু রোড, আর এইটি হলো আমাদের শীতলিকা। এখানে স্কুলের প্রার্থনা হয়, এছাড়াও অনেক অনুষ্ঠান হয়। আর এই যে দুটি গাছ, একটি হলো কৃষ্ণচূড়া আর অপরটি রাধাচূড়া। আর এখানে আমাদের বিকেলবেলায় সব বন্ধুদের জমি আড্ডা, ক্রিকেট খেলা সব কিছুই হয় আমাদের এখানে। এখন সবাই ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি স্কুলের বিল্ডিংগুলো ঘুরিয়ে নিয়ে আসি, স্কুলের ক্যাম্পাসটা পুরো ঘুরিয়ে দেখাই। আর আমি এখন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। তো এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে, এই যে রুমটা, এইটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের অফিস। সারদামায়ের ছবি আঁকা রয়েছে এই যে অফিস, এটা হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়ের অফিস। আস্তে আস্তে আমরা বিল্ডিংটার মধ্যে যাচ্ছি। এই পাশে যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সাধারণ, এই পাশটাতেই ভোকেশনাল ক্লাস হয়। আর এই যে অফিসটা দেখছো, এই অফিসটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ডটা, পরীক্ষার যে কোনো ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের এই অফিসে আসতে হবে। আর সামনেটা এগুলো সব কিছু আমাদের স্কুলের প্রতি যাদের অনুদান রয়ে গেছে তাদের মূর্তি রয়েছে। এই সামনেটাও সাজানো থাকে শীতকালে, এখন বর্ষার জন্য সামনেটাও খুব অগোছাল হয়ে পড়ে আছে। এগুলো আমাদের ভোকেশনাল ডিপার্টমেন্টের যে বন্ধুরা থাকে, ওরাই এগুলোকে সাজিয়ে তোলে, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে আমাদের স্কুলে, তারা এই জায়গাগুলো খুব সুন্দর সাজিয়ে রাখে। এটি হলো আমাদের নীহারিকা, 2023 সালে প্রকাশিত আমাদের স্কুলের দেওয়াল পত্রিকা। ছোটো ছোটো ভাই বোনেরা কত সুন্দর ছবি এঁকেছে। একপাশে রয়েছে আইনস্টাইন, অপাশে চন্দ্রযান, আরও কত লেখালেখিও রয়েছে এর মধ্যে। এবারে চললাম আমরা এইখান থেকে একটু ভেতরের দিকে। ভেতরের দিকে গেলেই আমরা দেখতে পাবো আমাদের এই যে ডান দিকের যে বাড়িটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মিড ডে মিলের রান্না হয়, মিড ডে মিলের রান্নাঘর। এবং বাম দিকে যে রুমটা রয়েছে, এটা হচ্ছে ভোকেশনাল এইচওডির অফিস। এখানে সাধারণত আগে গিরিবাবু থাকতেন, এখনও মনে হয় উনিই রয়েছেন, আমরা জানি না, অনেকদিন স্কুলে আসা হয়নি। এটা হচ্ছে মিড ডে মিলের হল। বাম দিকে রয়েছে আমাদের শান্তিভবন, মানে স্কুলের অডিটোরিয়াম হল। স্কুলের যে কোনো অনুষ্ঠান, শিক্ষক দিবস, 15ই আগস্ট, এছাড়াও যে কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদের এই অডিটোরিয়াম হল শান্তিভবনেই হয়। আর যখন বর্ষা হয় তখন শীতলিকাতে আর স্কুলের প্রার্থনা হয় না, তখন শান্তিভবনে এসেই স্কুলের প্রার্থনাটা। স্কুলের শিক্ষক দিবসটা একটু অন্যভাবে হয়, খুব অনুষ্ঠান ধুমধাম করে পালন করা হয়। আর এই যে উপরের রুমটা, এটা হচ্ছে আমাদের স্কুলের লাইব্রেরি। উপরের যে বিল্ডিংটা, ওইখানে আমাদের স্কুলে মিউজিকের ক্লাস। আর এই পুরো বিল্ডিংটাতে ভোকেশনাল এবং মিউজিক এই ক্লাসটাই হয়, এবং লাইব্রেরিটাও সঙ্গে রয়েছে। যেদিকটায় যাচ্ছি এই বিল্ডিংটাতে, সোজা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে হচ্ছে মাধ্যমিক লেভেলের ক্লাসগুলো হয়, 9, 5 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো এগুলো হয়। আর এখানে তনু ভাই এবং ভূতু ভাই দুজনে একটু প্র্যাকটিস করছে, হাত ঘুরিয়ে বল শিখছে। তো ওরা নিজেদের মতো খেলুক, আর আমি চলি তোমাদের আমার পুরো স্কুলের বিল্ডিংগুলো ঘুরিয়ে। আর এই যে সোজা যে আমি বিল্ডিংটা যাচ্ছি, এখানে সব সায়েন্সের ক্লাস হয়, উপর আর নিচ সায়েন্স এবং আর্টস। নিচে হয় আর্টসের ক্লাস, কেবলমাত্র 12-এর নিচে হয় আর্টসের ক্লাস, আর উপরটাতে হয় সায়েন্স এবং কমার্সের ক্লাস। আমাদের স্কুলে অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল। ভোকেশনালে আবার অনেক কিছু রয়েছে, যেমন এগ্রিকালচার, ইটি, হেনা তেনা, অনেক কিছু। আর এইটি হলো আমাদের টিফিন টাইমে আড্ডা মারার জায়গা।
এখানে আমরা একটা ক্যান্টিন আসতো খোকনদার দোকান, এখানে আমরা ঝালমুড়ি সিঙ্গাড়া এইসব খেতাম। আর ওই যে দূরের যে ঘরটা ওইটা হচ্ছে এগ্রিকালচার নিয়ে যারা আছে ওদের ওয়ার্কশপের। দেখছেন গাছটা কি সুন্দর, সেই ছোট থেকে দেখেছিলাম, এখনো গাছটা খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে। স্কুলে এসব বাদেও NCC রয়েছে। আমিও স্কুল লাইফে খুব NCC করেছি, এ সার্টিফিকেট এবং বি সার্টিফিকেট অধিকারী আমি হয়েছি, আমি এক্সাম দিয়েছি। আর এই যে দূরে মাঠটা দেখছো, এইটাতে শীতকালে এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে ওরা বিভিন্ন রকমের শাক সবজি এইসব এইখানে লাগায়। আর এই যে এখানে আমরা সব টিফিন টাইমে যদি জল পিপাসা হয়, এখানে জলের জায়গা রয়েছে এবং নতুনভাবে এই জায়গাটাকে আবার জলের জায়গা করেছে। খাওয়ার জল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল রুম, এবং পাশের এই বিল্ডিংটা এটা হলো ফ্যাকাল্টি স্যারদের রুম, আর এটি হলো আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল রুম। এখানে আমরা 11 এবং 12 এবং মাধ্যমিক লেভেলে যাদের বায়োলজি ওরা এখানে। আর এটি 2019 সালে প্রকাশিত দেওয়াল পত্রিকা নীহারিকা। আমরা যাচ্ছি আমাদের আরেকটা বিল্ডিং এর দিকে। এই বিল্ডিংয়ে 11 যত ডিপার্টমেন্ট রয়েছে সব ডিপার্টমেন্টের ক্লাস আমাদের এই বিল্ডিংয়েই হয়। এবং এই বিল্ডিংয়ের পিছনে আমাদের একটা হোস্টেল রয়েছে যেটির নাম উত্তরায়ণ হোস্টেল। এই যে আমাদের সেই বিল্ডিং, এখানে এই যত রকম 11-এর যত রকমের ক্লাস হয়, যত রকম ডিপার্টমেন্ট রয়েছে, সব ডিপার্টমেন্টের ক্লাস আমাদের এই বিল্ডিংটাতেই হয়। স্কুলের চারটি হোস্টেল, দমনচন্দ্র ছাত্রাবাস মাধ্যমিকের জন্য, বিবেকানন্দ ছাত্রাবাস HS-এর জন্য, উত্তরায়ণ HS-এর জন্য, এবং নিবেদিতা মহিলাদের জন্য। আর এই যে দূরে হচ্ছে এটা গার্লস স্কুল, এখান থেকে আমাদের প্রথম প্রেম পর্বের সূচনা সব বসন্ত। গার্লস স্কুলটির নাম সুশীলা কন্যা বালিকা বিদ্যালয়, মাধ্যমিক পর্যন্ত এই স্কুলটি। এখানে আমাদের বসন্ত উপরে স্কুল ছাত্র আমাদের সব প্রেম পর্বের সূচনা, তারপরে ওই মেয়েগুলো এসে আমাদের স্কুলে ভর্তি হয়, তারপরে আমাদের ব্যাপারটা বুঝে নাও বন্ধুরা। আর আমাদের স্কুলে একটি খুব বড় স্টেডিয়াম রয়েছে, এখানে সুব্রত কাপ এইসব লেভেলের খেলা হয়ে থাকে আমাদের স্কুলে। সেগুলো একদিন তোমাদের সাথে অন্য কোনো একদিন কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। তো এখন এইখানে শীতলিকাতে সবাই ক্রিকেট খেলা হচ্ছে। এই যে সানি ভাই কিপিংয়ে দাঁড়িয়ে আছে, ওপাশে এই অরেঞ্জ কালারের গেঞ্জি পরে অনু, ওপাশে অঙ্কুর। স্কুলটা মাধ্যমিক পর্যন্ত বয়স হলেও 11-12 ওয়েট। তোমরা বন্ধুরা আমার ব্লগটি দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে ঘন্টা আইকনটি প্রেস করো, আমি একটু ক্রিকেট খেলে নিই। থ্যাংক ইউ।